হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাই হিরো একাডেমি সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব এই সিরিজটির ষষ্ঠ এপিসোড। তো এপিসোডটি শুরুতে আমরা দেখতে পাই যে ডেকুর এক আঙ্গুল দিয়ে থোরো করা বলের দূরত্ব দেখে তো বাকুগোর অনেক বেশি রাগ উঠে যায়, কারণ ডেকুর থোরো করা বলটি বাকুগোর থোরো করা বলটি থেকেও 0.1 মিটার বেশি দূরে গিয়েছিল। তো এই বাকুগো ছেলেটা ডেকুর পাওয়ার দেখে এতটাই হিংসা করে যে সে ডেকুকে মার পর্যন্ত ছুটে যায়। ডেকু তো বাকুগুকে দেখে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। তবে সৌভাগ্যবশত বাকুগু ডেকুর পর্যন্ত পৌঁছানোর পূর্বেই আইজাওয়া টিচার বাকুগুকে ধরে ফেলে। আসলে এই আইজাওয়া টিচার তার চোখের এক পলকেই যে কোনো কারো পাওয়ার মুছে দিতে পারে, এই জন্য অনেক পাওয়ারফুল মানুষও তার সামনে বেকার হয়ে যায়। তো আইজাওয়া টিচার সকলকে বলে সময় নষ্ট না করে পরবর্তী টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নাও। বাকুগু আইজাওয়া টিচারের কারণে ডেকুকে কিছু না বলতে পারলেও ডেকুর উপর রাগে ক্ষোভে তার শরীরেরও জ্বলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি বাকুগু এবং ডেকু ছোটবেলাকার ফ্রেন্ড, আর ছোটবেলা থেকে ডেকুর কাছে কোনো পাওয়ার না থাকার কারণে বাকুগু যেখানে সবসময় ডেকুকে নিচু চোখে দেখে এসেছে সেখানে হঠাৎ করে ডেকুর ভেতরে এরকম পাওয়ার আসাটা বাকুগু সহ্য করতে পারছিল না। তো যাই হোক, এরপর ডেকুকে তার এই ভাঙা আঙুল নিয়ে বাকি টেস্ট গুলো কমপ্লিট করা লাগে। তো সবগুলো টেস্ট শেষে আইজাওয়া টিচার সকলকে বলে যে এখন তোমাদেরকে তোমাদের রেজাল্ট দেখানো হবে। ডেকু ভাবছিল যে সব থেকে খারাপ রেজাল্ট করবে তাকে তো স্কুল থেকে বের করে দেওয়া হবে, আমি তো শুধুমাত্র বল থোরোতেই ভালো করেছিলাম এবং বাকিগুলো তো অনেক খারাপ পারফর্ম করেছিলাম। ডেকু রেজাল্ট নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। তখনই আইজাওয়া টিচার সবার সামনে তাদের রেজাল্ট শো করে, যেখানে ডেকু দেখতে পায় যে তার নাম সবার লাস্ট পজিশনে রয়েছে, মানে এখন তাকে এই স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তখনই আইজাওয়া টিচার সকলকে বলে সব থেকে খারাপ রেজাল্ট করা স্টুডেন্টকে এই স্কুল থেকে বের করে দেওয়াটার কথা মিথ্যা ছিল, আমি সবাইকে এটা বলেছি যাতে তোমরা সবাই টেস্টে তোমাদের সর্বোচ্চটা দাও। আইজাওয়া টিচারের কথা শুনে তো সবার সাথে ডেকু পুরো শক্ত হয়ে যায়। ডেকুকে শক্ত হওয়া দেখে একটি মেয়ে ডেকুকে বলে তুমি এত অবাক কেন হচ্ছ, তোমার তো খুশি হবার কথা। আইজাওয়া টিচার সকলকে বলে আজকের টেস্ট এখানেই শেষ হলো, তোমাদের এই টেস্ট রেজাল্টের ডিটেইলস ক্লাসে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিও। ডেকু তো এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন আইজাওয়া টিচার ডেকুকে একটি স্লিপ দিয়ে বলে এটা নার্স অফিসে দেখিয়ে নিজের আঙুল হিল করে নিও, কালকের টেস্ট আরো ভয়ঙ্কর হবে। ডেকু ভাবছিল আজ কোনো রকম আমি বেঁচে গেছি, তবে যদিও আমি আজ লাস্ট হয়েছি তবে আজ আমি অনেক কিছু শিখেছি। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে দেখানো হয় আইজাওয়া টিচার যখন হলের দিকে যাচ্ছিল, তখন অলমাইট আইজাওয়া টিচারকে দেখে বলে তুমি স্টুডেন্টদেরকে মিথ্যা কেন বললে যে লাস্ট পজিশন হওয়া স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দেওয়ার কথাটি মজা ছিল। আমি তোমার টিচার রেকর্ড পড়ে জানতে পেরেছি যে গত বছর তুমি একটি পুরো ক্লাসকে স্কুল থেকে বের করে দিয়েছিলে। আমি জানি যে তুমি নির্ভয়ে স্টুডেন্টদেরকে স্কুল থেকে বের করে দাও, কিন্তু আজ তুমি এরকমটা করলে না কেন? তোমার কি তাহলে মনে হচ্ছে যে ওই ছেলে ভবিষ্যতে কিছু করতে পারবে তাই না? অলমাইটের কথা শুনে আইজাওয়া বলে তুমি দেখছি ওই ছেলের একটু বেশি সাপোর্ট করছো, আমি শুধু তাদেরকে স্কুল থেকে বের করে দেই যারা ফালতু হয়, আর আমার কাছে ওই ছেলেকে একেবারে ফালতু মনে হয়নি। এটা বলে সে এখান থেকে চলে যায়। আইজাওয়া টিচার যদিও উপর থেকে অনেক কঠোরতা দেখাচ্ছে, তবে তার কথা শুনে অলমাইট এটুকু তো বুঝতে পারে যে আইজাওয়া ডেকুর উপর দয়া দেখিয়েছে। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে দেখানো হয় যে স্কুল ছুটি হওয়ার পর ডেকু যখন পুরো ক্লান্ত অবস্থায় তার বাসার দিকে যাচ্ছিল, তখনই সেখানে টেনিয়ে এসে ডেকুর আঙ্গুলের কি অবস্থা সেটা তাকে জিজ্ঞাসা করে। তখন ডেকু বলে রিকভারি গালের থেকে হিল নেওয়ার পর এটা এখন ঠিক আছে। আর সিন শিফট হয়ে আমাদেরকে দেখানো হয় যে রিকভারি গাল ডেকুর আঙ্গুলে পাপি দেওয়ার সঙ্গে সঙ্গে তার আঙ্গুলটি ঠিক হয়ে যায়, কিন্তু সে তার শরীর অনেক দুর্বল অনুভব করে। তখন রিকভারি গাল ডেকুকে বলে আমি শুধু মানুষদেরকে হিলই করতে পারি, আর এই হিল করার সময় অনেক পরিমাণে স্ট্যামিনার প্রয়োজন হয়, আর তুমি যদি এভাবেই আঘাত পেতে থাকো তাহলে তোমার স্ট্যামিনা অনেক বেশি পরিমাণে কমে যাবে, আর এক সময় তুমি মারা যাবে। তো এরপরই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ডেকু ভাবছিল আমি শুধু অন্যের উপর ভরসা করে থাকতে পারবো না, আমাকে যত দ্রুত সম্ভব নিজের পাওয়ারকে কন্ট্রোলে আনতে হবে। তো টেনিয়া এবং ডেকু যখন নিজেদের ভেতরে কথা বলতে বলতে একসঙ্গে তাদের বাসার দিকে যাচ্ছিল, তখনই তাদের কাছে উরাকা ছুটে আসে। উরাকা এসে ডেকুকে বলে তোমার নাম ডেকু তাই না? তখন ডেকু বলে আরে না, আমার নাম হচ্ছে ইজুকু মিদোরিয়া,
মিয়া বাকুকো আমার সঙ্গে মজা নেওয়ার জন্য আমাকে দেখো বলে ডাকতো। আসলে দেখো ডেকু নিকনেমটা তাকে বাকুকো দিয়েছিল তার কাছে কোনো পাওয়ার না থাকার কারণে, তো উরাকা দেখুকে বলে। কিন্তু দেখু নামটা তো শুনতে সুপার হিরোদের নামের মতো লাগে, এজন্য আমার এই নামটা ভালোই লেগেছে। আর উরাকার তার দেখু নামটি পছন্দ হয়েছে এটা শুনে দেখু বলে ঠিক আছে তাহলে এখন থেকে আমার নাম দেখু। দেখুর এই কথা শুনে তেরিয়া বলে, তুমি না মাত্র বললে বাকুকো তোমার সঙ্গে মজা নেওয়ার জন্য তোমাকে এই নামে ডাকতো, তাহলে তুমি এখন এই নামে রাজি হয়ে গেলে কেন? আসলে আমার কাছে মনে হচ্ছে দেখু হয়তো উরাকাকে পছন্দ করে ফেলেছে। তো যাই হোক, এরপর তারা তিনজনে একসাথে হাঁটতে হাঁটতে তাদের বাসার দিকে যেতে থাকে। দেখু ভাবছিল সারা জীবন স্কুলে সবাই আমাকে শুধু অপমানই করে এসেছে, কিন্তু অলমাইটের কারণে এখানে আমি অনেক বন্ধু বানাতে পেরেছি। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদেরকে এই ইউএ স্কুলের রুটিনের টাইম টেবিল সম্পর্কে বলা হচ্ছিল যে সকালে দেখুদের ইংলিশ ক্লাস হয়, লাঞ্চে তারা তাদের স্কুলের ক্যান্টিনে লাঞ্চ করে, এখানে ভালো খাবার অনেক সস্তায় পাওয়া যায়। তো এরপর লাঞ্চের পর তাদের হিরো বেসিক ট্রেনিং ক্লাস হবে এবং তাদের এই ক্লাসের টিচার হচ্ছে অলমাইট। অলমাইট সকল স্টুডেন্টদেরকে বলে এই হিরো বেসিক ট্রেনিং সাবজেক্টে তোমাদেরকে হিরো হবার জন্য বেসিক ট্রেনিং দেওয়া হবে। তো আজ আমরা করব কমব্যাট ট্রেনিং, যে ট্রেনিং এর জন্য তোমাদের পছন্দ মতো রিকোয়েস্ট অনুযায়ী তোমাদের কস্টিউম বানিয়ে আনা হয়েছে। অলমাইট সকলকে যার যার কস্টিউম পরে বাহিরে আসার জন্য বলে, আর তারা সকলে যার যার কস্টিউম পরে বাহিরে চলে আসে। এদেরকে দেখতে এখন হিরো হিরো লাগছিল। তো এখানে আমাদেরকে বলা হয় যে এই স্কুলের এন্ট্রান্স এক্সামে যেসব স্টুডেন্টরা পাস করেছিল তাদের সকলকে যার যার পাওয়ারের বেসিসে এবং যার যার পছন্দ অনুযায়ী কস্টিউমের আর্ট ডিজাইন করে স্কুলে সাবমিট করতে বলা হয়, যাতে স্কুল থেকে তাদের ডিজাইনের বেসিসে তাদেরকে কস্টিউম বানিয়ে দেওয়া যায়। অ্যাকচুয়ালি একজন হিরোর জন্য তার কস্টিউম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই কস্টিউম দ্বারাই একজন হিরোর বৈশিষ্ট্য ফুটে ওঠে। তো আমাদের দেখুকে যখন তার কস্টিউমের ডিজাইন আর্ট করে সাবমিট করতে বলা হয় তখন সে খুব কনফিউজ হয়ে যায় যে সে তার কস্টিউমের কেমন ডিজাইন করবে। তো ওই সময় দেখুর মা বাজার থেকে একটি কস্টিউম কিনে এনে তাকে দেয়। আসলে দেখু তার হিরো বুকের ভেতরে অলমাইটের ছবি এঁকে রেখেছিল, আর ওইটা দেখেই তার মা তার জন্য ঠিক ওইটার মতোই একটি কস্টিউম বাজার থেকে কিনে এনেছে। দেখু তো এই কস্টিউমটা দেখে একটু অবাক হয়ে যায়, কারণ তার মা তার জন্য তো জাম্পস্যুট এনে দিয়েছে। তবে তার মা তার জন্য এত ভালোবেসে এটাকে নিয়ে এসেছে, এজন্য দেখু সিদ্ধান্ত নেয় যে এটা পরার পর তাকে যেমন ইচ্ছা লাগুক না কেন সে এটাই পরবে। তো দেখু এই কস্টিউমটি পরে সবার সামনে আসে। তো সকলে যার যার কস্টিউম পরে একত্রিত হবার পর টেনিয়া অলমাইটকে জিজ্ঞাসা করে যে তাদের এই কমব্যাট ট্রেনিং কি পূর্বের এন্ট্রান্স এক্সামের মতো হবে নাকি? তখন অলমাইট বলে না, এটা একটু ভিন্ন স্টাইলে হবে। সাধারণত আমাদেরকে ভিলেনদের সঙ্গে বাহিরে ফাইট করতে হয়, তবে কিছু কিছু ভিলেন আছে যারা লুকিয়ে হামলা করে, ওরাও কিন্তু কম ভয়ঙ্কর হয় না, ওরাই আমাদের হিরোদের জন্য বেশি প্রবলেম ক্রিয়েট করে। জেনারেলি চালাক প্রকৃতির ভিলেনরাই লুকিয়ে হামলা করে। তো এই কমব্যাট ট্রেনিং এ তোমাদের মধ্য থেকে দুইজন দুইজন করে টিমে সাজানো হবে, যেখানে এক টিম হবে হিরো টিম, অন্য টিম হবে ভিলেন টিম। এটা পুরো রিয়েলিস্টিক ব্যাটেলের মতো হবে, তবে এখানে ভিলেন হিসেবে এন্ট্রান্স এক্সামের মতো নরমাল রোবটটা থাকবে না, এখানে হিরো ভিলেন সব তোমরা নিজেরাই হবে। সিচুয়েশনটা এমন হবে যে দুজন ভিলেন নিউক্লিয়ার বম্ব নিয়ে এই বিল্ডিং এর ভেতরে লুকিয়ে থাকবে এবং হিরো দুজনকে এই ভিলেন দুজনকে হারাতে হবে। হিরোদেরকে নির্দিষ্ট সময়ের ভেতরে ওই হাতিয়ারটিকে হাসিল করতে হবে অথবা ভিলেনদেরকে আটক করতে হবে এবং ভিলেনদেরকে তাদের হাতিয়ারের হেফাজত করতে হবে, আর নির্দিষ্ট সময়ের ভেতরে হিরোদেরকে ধরতে হবে। এটা অনেকটা ভিডিও গেমস এর মতো হবে এবং ভিলেন ও হিরোদের কাপল টিম লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে। তো এরপর অলমাইট লটারি করে, যেখানে টিম এ তে পড়ে ডেকু এবং উরাকা, টিম বি তে পড়ে এই আইস কস্টিউমের ছেলেটা। এই ছেলেটা এই সিরিজের একটি বিশেষ চরিত্র, এর সম্পর্কে আপনারা সামনের দিকে জানতে পারবেন। তো যাই হোক, টিম ডি তে পড়ে বাকুগো এবং টেনিয়া এবং বাকি টিমগুলোতে দুইজন দুইজন করে অন্য সব স্টুডেন্টরা পড়ে। উরাকা এবং ডেকু তো এক টিমে পড়ে অনেক খুশি হয়ে যায়। তো এরপর অলমাইট লটারির মাধ্যমে ফার্স্ট ম্যাচের হিরো এবং ভিলেনদের টিম সিলেক্ট করে, যেখানে হিরোদের টিম পড়ে ডেকু এবং উরাকা টিম এ এবং ভিলেনদের টিমে পড়ে বাকুগো এবং টেনিয়া টিম ডি। মানে ডেকুকে এখন বাকুগোর সঙ্গে লড়াই করতে হবে। তো অলমাইট এই দুই টিমকে বাদ দিয়ে অন্য সব টিমদেরকে মনিটর রুমে যেতে বলে এবং সে বাকুগো এবং টেনিয়াকে বলে, তোমরা আগে এই বিল্ডিং এর ভেতরে গিয়ে তোমাদের ওয়েপনটিকে লুকাও এবং 5 মিনিট পর ডেকুগো এবং উরাকার হিরো টিম ভেতরে যাবে। তো অলমাইটের কথা শুনে বাকুগোরা তাদের ওয়েপনটিকে একটি ফ্লোরে লুকায়। এখানে তারা প্ল্যান বানিয়েছে যে টেনিয়া এই ওয়েপনটি পাহারায় থাকবে এবং বাকুগো ডেকুদেরকে ধরতে যাবে। আসলে বাকুগোর মাথায় ডেকুর উপর প্রতিশোধ নেয়ার কথা ঘুরছিল।
জন্ম। তো এদিকে দেখু তো পুরো ভয় চুপসে ছিল, যেটা দেখে উরাকা তাকে জিজ্ঞাসা করে যে সে এত ঘাবড়ে রয়েছে কেন। তখন দেখু বলে আমি ভয় পেয়েছি কারণ আমাদেরকে বাকুগোর এগেস্টে লড়তে হবে, তার উপর ওদের টিমে টেনিও রয়েছে, তো এর জন্য আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে। উরাকা দেখুকে বলে এই বাকুগোই তোমাকে ডিস্টার্ব করতো তাই না? তখন দেখু বলে হ্যাঁ, কারণ বাকুগোর স্ট্রেংথ কনফিডেন্স পাওয়ার সবকিছুই আমার থেকে অনেক বেশি ছিল, কিন্তু এবার আর আমি কারো সামনে হারতে চাই না। এদিকে অলমাইটরা সকলে মনিটর রুমে বসে সবকিছুর উপর নজর রাখছিল। তখন অলমাইট দেখুদের টিমকে এবার বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে বলে। তো অলমাইটের কমান্ড শুনে দেখু এবং উরাকা বিল্ডিংটির ভেতরে চলে আসে। তারা পুরো চোখ কান খোলা রেখে সামনের দিকে আগাচ্ছিল। দেখু ভাবছিল ওয়ান ফর অল পাওয়ারটি এখনো আমার কন্ট্রোলে নেই, এ কারণে আমি এই পাওয়ারটিকে ইউজ করতে পারবো না, কারণ যদি আমি এই পাওয়ারটিকে ইউজ করি তাহলে ওরা মারা যাবে, আমাকে শুধু উরাকার পাওয়ারের উপর নির্ভর করতে হবে। দেখু তার মাথায় প্ল্যান বানাতে বানাতে আগাচ্ছিল যে তাকে কিভাবে ওই লড়াইটি কমপ্লিট করতে হবে। তখনই হঠাৎ করে বাকুগো এসে দেখুর উপর একটি সারপ্রাইজ অ্যাটাক করে। দেখু এবং উরাকা কোন রকম এই হামলা থেকে বেঁচে গেলেও বাকুগোর হামলায় দেখুর কস্টিউমের অর্ধেকটা অংশ ছিঁড়ে যায়। এদিকে মনিটর রুমে বসে সবাই তো পুরো এক্সাইটমেন্টের সঙ্গে এই লড়াইটিকে দেখছিল। তো বাকুগো দেখুর দিকে তেড়ে গিয়ে যেই না দেখুকে তার রাইট হ্যান্ড দিয়ে একটি পাঞ্চ মারবে, তখনই দেখু বাকুগোর ওই হাতটি ধরে ফেলে এবং সে বাকুগোকে তুলে আছাড় মেরে নিচে ফেলে দেয়। দেখুর এই মুখ দেখে তো সকলে পুরো চমকে যায়। দেখু বাকুগোকে বলে আমি জানতাম তুমি সর্বপ্রথম তোমার রাইট হ্যান্ড দিয়ে পাঞ্চ মারতে আসবে, আমি তোমাকে সবসময় এটাই করতে দেখেছি, আমি আমার হিরো বুকে তোমার ডিটেলস লিখে রেখেছিলাম যেই বুকটা তুমি ফেলে দিয়েছিলে। বাকুগো আমাকে দেয়া তোমার নিকনেম দেখুর মানে এখন থেকে আর ফালতু নয়, আজ থেকে দেখু একটি হিরোর নাম। দেখু বাকুগোকে ওই কথাটি বলল যেই কথাটি তাকে উরাকা বলেছিল, কিন্তু এখানে দেখুর এত হিরোগিরি দেখে বাকুগের তো অনেক বেশি পরিমাণে মাথা গরম হয়ে যায় এবং সে তার ফুল পাওয়ার অ্যাপিয়ার করে দেখুকে বলে দেখু আমি তোমাকে ছাড়বো না। আর বাকুগোর এই কথার মাধ্যমে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো দেখু কি পারবে বাকুগোকে হারাতে, নাকি বাকুগো আর দেখুকে মেরেই ফেলবে, সেটা আমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো। তো পরবর্তী এপিসোডটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এন্ড গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।